ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আমি আবার এসেছি ব্লগিং করতে। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য বেশ কিছুদিন আমি ব্লগিং করা বন্ধ করেছিলাম, তো ভাবলাম আবার আস্তে আস্তে স্টার্ট করি। তো সকলকে জানাই শুভ বিজয়া আর দীপাবলির আগাম শুভেচ্ছা। আর আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তো সেটা হচ্ছে নিউ কলকাতা। তো আজকে ওরা আমাদেরকে আমাদের ফ্ল্যাটটা দেখাবে, মানে আমাদের একদম যেটা আমরা নিয়েছি সেটা নয়, ওরমই 3BHK একটা অন্য ফ্ল্যাট মডেল ওরা তৈরি করে রেখেছে, তো সেটা দেখার জন্যই আজকে আমাদেরকে ডেকেছে। এরকম আমাদের মতো বেশ কিছু ফ্যামিলি যারা তাদেরকে দেখেছে, মানে ফ্ল্যাট যারা নিয়েছে তাদেরকে ডেকেছে। তো হ্যাঁ, যাচ্ছি, তো সেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। তো ভাবলাম যে আজকে একটা খুব ভালো কন্টেন্ট তো তোমাদের সাথে কেন না শেয়ার করা যায়। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি এসে গেছি অ্যালকোভের গেটের সামনে, আর এবার আমরা ভেতরে যাব। তো এই যে সামনে যে অংশটা দেখছে, এই জায়গাটা এখন তৈরি হচ্ছে। এই হচ্ছে জিটি রোড, যেটা মাহেশের রথ, এইটা হচ্ছে মাহেশ, যেটা মাহেশের রথ নামে বিখ্যাত। তো এই হচ্ছে জিটি রোড, আর জিটি রোডের ঠিকই পাশেই অ্যালকোভ। তো এখানে সেই মল টলগুলো তৈরি হবে, আর এই সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন সম্পূর্ণটাই ঘিরে রেখে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের গলফ কার্ট, যেটা আমাদেরকে ভেতরে নিয়ে যাবে, মানে একদম মেন রোড থেকে নিয়ে যায়। তো এখন কাজ হচ্ছে বলে একটু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে আন্ডারপাসটা তৈরি হচ্ছে। বাবা দুষ্টুমি করবে না, আমাদের একটু দেরি হবে কিন্তু খেলবে কিন্তু। হ্যাঁ, আর আন্টিকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। Thank you.
আজকে আমরা এসেছি আমাদের ফ্ল্যাট দেখতে। তো আজকে আমি আপনাদেরকে অনেকটা সাইট মানে ভিজিট করাচ্ছি, আর তার সাথে সাথে আমাদের ফ্ল্যাটটাও আজকে মানে নেক্সট দিন আমি দেখাবো। তো এটা আপাতত এখন ফ্রন্ট সাইজ দেখো, সামনেটা দেখো। তো আপাতত এটা এখন অফিস রুম এবং কিছু মানে মডেল ফ্ল্যাটসও এখানে করা আছে। আর এই যে হচ্ছে গঙ্গা, তো আসুন আমার সাথে। আজকে এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, কিন্তু নেক্সট দিন আপনারা কেউ মিস করবে না। নেক্সট দিন আমি আমার ফ্ল্যাটটা ট্যুর করাবো, মানে মডেল ফ্ল্যাটটা। তো নেক্সট দিন কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আজকে এখানে মানে আমি আমার ব্লগটা শেষ করছি। আজকের মতো নমস্কার।